করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আবাসিক ও বাণিজ্যিক এলাকার কোথাও এবার হাট বসবে না জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম পাশাপাশি অনলাইনের মাধ্যমে পশু কেনার আহ্বান জানান তিনি এছাড়া এ বছরও বিদেশ থেকে পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য পানি সম্পদ মন্ত্রী সম রেজল করিম ফারাউসাইনা রিপোর্ট কেন কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার হাট আর তাই এবছর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য অনলাইনে পশু কেনার উৎসাহ দেওয়া হচ্ছে জোরে এর প্রেক্ষিতে সরকার এবং ই কমার্সিয়েছি অনলাইনে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এছাড়া দেশীয় ব্যাপারীদের কাছ থেকে দেশীয় গরু কেনার প্রতি জোর দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ধর্মীয় বিধান মতে কোরবানি দিতে হবে সেই বিবেচনায় এটা অত্যন্ত জরুরি কিন্তু পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও দরকার তো সেই জন্য বলতে চাই যে এই ব্যবস্থাটা যেটা আজকে ঢাকার উত্তর নিয়েছে করতেই হয়। আমরা বিদেশ থেকে একটা পশু আমদানি করব না। আমাদের দেশের খামারিরা যে চমৎকার উৎপাদন করেছেন যা বাজারে দরকার তার চেয়ে অনেক বেশি উৎপাদন আছে গত বছর কিন্তু আমরা ভারত থেকে কোনো পশু আনিনি তাতেও কিন্তু আমরা বাজারে যা নিয়ে এসেছিলাম তার এক অংশ বিক্রি হয়নি অনুষ্ঠানে উত্তরের মেয়র জানান সংক্রমণ ঠেকাতে ঢাকাতে কোনো পশুর হাট বসছে না এছাড়া অনলাইনে কিনলে কোনো ধরনের হাসিলও দিতে হবে না আমাদের হাটগুলা বসবে ডুমনিতে বসবে আমাদের হাট বসবে ময়নারটাকে আমাদের হাট বসবে ঢাকার পেরিফেরির বাইরে এবং আরেকটি বসছে উত্তরাতে সতেরো নম্বর সেক্টরে যেখানে কোনো জন মানব এখানে শুধু জমি জমা আছে এখন কেউ ঘনবসতি নেই করোনা সংক্রমণ রোধে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুরে কোরবানির হাট না বসানোর সুপারিশ কোভিড জাতীয় পরামর্শক কমিটির ঈদের ছুটিতে এই চার এলাকা থেকে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখারও পরামর্শ দিয়েছে কমিটি বাংলাদেশে নতুন করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে এই চার জেলা হোসাইন নাগরিক ঢাকা